তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। চলে এসেছি আজকে নতুন একটা পিওভি ভিডিও নিয়ে। আজকের ফটোবাকে তোমরা দেখতে পাবে জাকারিয়া স্ট্রিট এবং নাখোদা মসজিদের ভেতরে কিছু ছবি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের বলে দিতে চাই, তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, কারণ তোমাদের কাছে এটা ফ্রি হতে পারে, বাট আমার কাছে এটা চরম মোটিভেশনের মতো কাজ করে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে ফার্স্ট শটটা হচ্ছে নর্মাল একটা পোর্ট্রেট শট, মানে কি বলতো, দিনের শুরুটা শুরু করলাম একটা অ্যাভারেজ শট দিই, যাতে ওয়াকটা আর কি ভালো যায়, মানে ওয়াকে ভালো শট পাই, এরকম হয় আমি দেখেছি। যাই হোক, তো সেকেন্ড শটটায় কী বলতো, এই যে সেকেন্ড শটটা তোমরা দেখছো, এটা আমি সানের এগেনস্টে তুলেছিলাম, বেশ ভালো লাগছিলো সানলাইটটা। তার সাথে কী বলতো, জাকারিয়া স্ট্রিট আর গোল্ডেন আরের যে মিক্সটা খুব ভালো লাগছিলো। তো এই সেকেন্ড শটটা তুলছিলাম, সেকেন্ড শটটা তুলতে তুলতে হঠাৎ করেই দেখি যে একজন লোক মাথার মধ্যে কিছু একটা ক্যারি করতে করতে হট করে ঢুকে পড়লো ভেতর দিকে। তখন আমি এই শটটা ক্যাপচার করি। এই শটটা আমার বেশ ভালো লেগেছে, কারণ পেছন দিকে সানলাইটটা এগেইন একটা খুব ইম্পর্ট্যান্ট আর ভাইটাল রোল প্লে করছে, আর বেশ ভালো লাগছে, একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ টাইপের লাগছে শটটা। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে। তো এখানে এই শটগুলি তুলেছিলাম জাকারিয়া স্ট্রিটে, তারপর বেশিক্ষণ থাকিনি, সোজা ঢুকে গেছিলাম নাখোদা মসজিদের ভেতরে। আজকে আমার সাথে রিজু আছে, পরে আরেকজন জয়েন করবে, কে জয়েন করবে তোমাদের দেখিয়ে দেবো। নাখোদা মসজিদের ভেতরে ঢোকার পর আমরা সোজা চলে যাই দোতলাতে। দোতলাতে যাওয়ার পরে ফার্স্ট শটটা আমি যেটা তুলি সেটা হচ্ছে গিয়ে এই শটটা। কী বলতো, এই শটটাতে অনেক রকমের ইম্প্রুভমেন্টের জায়গা আছে, আমি শটটা এই জন্যই রাখলাম এখানে, যে তোমরা যদি পরের বার এরকম টাইপের কোনো জায়গা পাও যেখানে এরকম সিঁড়ি আছে, যেখানে দিয়ে লোক উঠছে আর জানলা থেকে আলো আসছে, চেষ্টা করো এরকম একটা জানলা চুজ করার যেটাতে কাঁচ আছে, কাঁচের ভেতর দিয়ে আলো আসছে, তাহলে কী বলতো, ডিস্ট্র্যাকশনটা একদম কমে যাবে, সাবজেক্ট খালি একটা হয়ে যাবে। আমার কিন্তু এখানে জানলা দিয়ে অনেক লোক দেখতে পাওয়া যাচ্ছে, তো একটা অন্য দুনিয়া দেখতে পাওয়া যাচ্ছে জানলার ওপারে। তো এই জন্য আর কি শটটা খুব একটা ভালো না, প্লাস অন্ধকার অন্ধকার বেশি হয়েছে। যাই হোক, এগিয়ে যাওয়া যাক পরবর্তী শটের দিকে। নাখোদা মসজিদের ভেতর ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করেই চোখে পড়লো যে একজন লোক একটা বড় জানলার কাছে দাঁড়িয়ে আছে, মানে এগুলো তো জানলা ঠিক বলা যায় না, একটা বারান্দা টাইপের বলা যেতে পারে। যাই হোক, তো এখানে যে রেলিং আর ওপর দিকে যে ছোটো ছোটো ফুটোর মধ্যে যে কারুকার্য করা, এটা দিয়ে যখন আলোগুলো আসছিলো ভেতর দিকে আমার বেশ দেখতে ভালো লাগছিলো, তখন আমি এই শটটা ক্যাপচার করি। এই শটটা বলবো ভালো এসছে, আমার তো বেশ ভালো লাগছে, মানে এখানে আমি আরও দু তিনটে রকম শট ক্যাপচার করি। আমি এখানে যখন হরাইজন্টাল মোড়ে ছবি তোলার চেষ্টা করলাম, দেখতে পারলাম যে এখানে না ঠিক সিমেট্রিটা জমছে না, তখন মাঝখানে একটা পিলার চলে আসছে। তো আমি এই হরাইজন্টাল মোড়ে একটাই ছবি তুলেছিলাম, পরে আমাকে এটাকেও ক্রপ করতে হলো, কারণ মাঝখানে পিলারটা খুবই খারাপ লাগছিলো, মানে সিমেট্রিটাকে ব্রেক করছিলো বারবার। তো যাই হোক, সিঁড়ি দিয়ে আর একটু নিচে নামতেই দেখতে পাই যে সামনে আরেকজন সাবজেক্ট দাঁড়িয়ে আছে, সে মুখ মুচ্ছিল না কিছুটা করছিল। তো বাইরে দেখলাম যে বিলবোর্ডে আরেকজন আছে, মানে এটা একটা মানুষের মতো আমি ধরে নিয়েছিলাম, করে আমি দুজনকে এমনভাবে প্লেস করলাম পাশাপাশি যেন দেখে বেশ একটা রিপিটেশন প্যাটার্ন দেখতে পাই। যদিও জমেনি, আমাকে একটা নিচ থেকে নিতে হতো যাতে ওই বিলবোর্ডে যে লোকটা আছে সেও যাতে রেলিংয়ে টাচ করে যেত, তাহলে ভালো আসতো ছবিটা, কিন্তু তখন অত মাথায় কাজ করিনি। যাই হোক, এগোনো যাক পরের শটের দিকে। আমি এই জায়গাটাতে আরও কিছুক্ষণ হোল্ড করছিলাম, কিছু ভালো শটের অপেক্ষা করছিলাম, তখন আমি জাস্ট এমনি র্যান্ডামলি এই শটটা তুলি। তার কিছুক্ষণ পর দেখি যে একটা মেয়ে নিচ থেকে পাশের সিঁড়ি দিয়ে হেঁটে উপরে আসছে, তো আমি কিছুক্ষণ আরেকটু হোল্ড করে যাই, পরে যখন মেয়েটা ফ্রেমের মধ্যে ঢোকে আমি এই শটটা তুলি। এই শটটা খুব একটা ভালো আসেনি, মানে ঠিকঠাক আছে, মানে আমার জানি না কেন মনে হলো যে একটু নিচ থেকে শটটা তুলতে পারলে আরও ভালো আসতো, আর আমি কোনো একটা রকম বারান্দার জানলার মাঝখানে যদি প্লেস করতে পারতাম তাহলে ভালোই আসতো শটটা সিলোট হিসেবে। যাই হোক, এগোনো যাক পরের শটের দিকে। তো ওপরে ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা নিচটা এক্সপ্লোর করতে এসেছিলাম, জলের ওপর দেখছিলাম চারদিকের যে রিফ্লেকশনটা সেগুলো পড়ছিল, তো বেশ ভালো লাগছিলো দেখতে। তখন আমি কিছু শট তোলার চেষ্টা করি, বাট আনফর্চুনেটলি শটগুলো আমি জমাতে পারিনি, কারণ সাবজেক্ট ভালো পাচ্ছিলাম না বলে। তো এই স্ট্রাগলটা চলছিল অনেকক্ষণ ধরেই। কিন্তু এই স্ট্রাগলটা শেষ হয় যখন আমি সামনে দেখতে পাই যে একজন বসে আছেন, তিনি তার হাত পা ধুচ্ছিলেন ওই জলের মধ্যে। তখন আমি তাকে এমনভাবে ক্যাপচার করি যাতে জলের মধ্যে তিনি থাকেন আর তাকে আলাদা করা যায়, এবং দূরে যারা আছে তারা যাতে কোনোভাবে টাচ না হয়ে যায় এনার সাথে, মানে বেসিক্যালি আমি সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডকে আলাদা করছিলাম। তখন দেখি এই শটটা বেশ ভালো এসেছিলো, মানে এই শটটাতে আমি তো বেশ স্যাটিসফাইড, বেশ ভালো এসছে শটটা। তো এটা আমি পরে ব্ল্যাক এন্ড হোয়াইটও করে দিই, ব্ল্যাক এন্ড হোয়াইট করেও দেখি যে ঠিকঠাকই লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে।
এরপর নাখোদা মসজিদে আমরা সেরকম আর শট তুলিনি, আমরা বেরিয়ে গেছিলাম আবার জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিটে আসার পর আমাদের সাথে দেখা হয় এবার সম্রাটের সাথে। বলেছিলাম না একজন পরে জয়েন করবে, সেটা হচ্ছে কি সম্রাট। আমার 50 mm প্রাইমে, কারণ যেহেতু লো লাইট হয়ে গেছিল আমার কিন্তু একটুখানি 1.8টা দরকার ছিল, তো এই জন্য আমি আবার প্রাইমটা লাগিয়ে নিই। তারপর শট তুলি হচ্ছে কি এরকমের। আমি তারপর মোস্টলি স্ট্রিট পোর্ট্রেটসই তুলছিলাম, কারণ ওগুলো ভালো আসছিল, তো আমি এনার স্ট্রিট পোর্ট্রেট তুলি। তারপর যখন দেখলাম যে একটু বেশি ক্লোজ আপ হয়ে যাচ্ছে, একটু দূরে গেলাম, দূরে গিয়ে আবার এনারই শট তুললাম। এই শটগুলো দেখলাম ভালো এসছে, একটা পোর্ট্রেটে নিই, একটা ল্যান্ডস্কেপে নিই, বেশ ভালো এসছে, ঠিকঠাক এসছে, মানে প্রাইমে যেরকম আসে আর কি। তারপর আমি দূরে আরেকটা দোকান নোটিস করি, যেখানে আমি সেম টাইপের ইয়েলো কালারের বাল্ব জ্বলছিল, সিএফএল সাদা লাইট জ্বলছিল না, তো এই জন্য আমার ওখানে আরও শট তুলতে ইচ্ছে করে, কারণ সাদা রঙের সিএফএল আলোতে ভালো ছবি আসে না, এই ইয়েলো কালারের পুরনো দিনের বাল্বগুলোতে ভালো ছবি আসে। তখন আমি এই ছবিটা ক্যাপচার করেছি, আমার তো বেশ ভালো লেগেছে ছবিটা। এই জায়গাটা আমার বেশ ভালো লাগছিলো, কারণ আমার মনে হচ্ছিলো যে এখানে আরও কিছু ভালো ছবি পেতে পারি, তো এখানটা আমি হোল্ড করছিলাম। এখানটা হোল্ড করতে করতে আমি তারপর ল্যান্ডস্কেপ মোডেও ছবি তুলি। ল্যান্ডস্কেপ মোডে আমার কিন্তু এই দুটো শট খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে এই শটগুলো বেশ ভালো এসছে, মানে আমি তো বেশ স্যাটিসফাইড এখানকার অ্যাম্বিয়েন্সটা ক্যাপচার করতে পেরে। যাই হোক, এগোনো যাক পরের শটের দিকে। Again, it's just a normal portrait, nothing too fancy, thik thak. Jai hok, to abar samne kichuta egotei dekhte pai ekjon boyoshko manusher mukher expression ta besh bhal lagchilo amar, to tokhon ami ei chobi gulo capture kori. First chobita ami ektu khani gap chharte bhule gechhilam upore, but second chobita ami eta makeup kore di. পেছন দিকে একটা গ্রিন কালারের লাইট ছিল, ওটা বেশ ভালো লাগছিলো, মানে প্রাইমের এফেক্টটা পড়ছিল, তো গোল গোল হয়ে গেছিলো পেছনে বোকা আর কি, বোকাগুলো বেশ ভালো আসছিলো। তো যাই হোক, আজকের লাস্ট শট হচ্ছে কি এই ট্যাক্সির শটটা। আনফর্চুনেটলি তখন আমার ক্যামেরা চলছিল না, মানে বুকের ক্যামেরাটা, তো এই জন্য পিওভিটা দিতে পারিনি, বাট এটা আজকে লাস্ট শট। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তোমরা যদি ভিডিওটা এনজয় করো তো লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, দেখলে গুড নাইট আর বাই।